তাড়াতাড়ি কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে নেই। আমার মেয়ে তোর কাছে? কি ব্যাপার? আপনারা আমাকে এভাবে বেঁধে কেন রেখেছেন? আমার দোষটা কি? বাবা তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে থেকো না। ওকে তুমি একটা টাকাও দেবে না। তুমি পুলিশে কল দাও। ওকে পুলিশে ধরিয়ে দাও। আর চলে গেছে বাড়ি থেকে। কই? আসেন। আমি 50 লক্ষ টাকা দলিল তোর জন্য নিয়ে আসব। মিউজিক বাংলা টিভি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ঠিকমতো ডিউটি দিচ্ছ তো? জি স্যার, অবশ্যই আমি ঠিকমতো দিচ্ছি। কোনো সমস্যা হলে আমাকে বলবেন স্যার। না আচ্ছা ঠিক আছে। এই শোনো, আমি তো বাইরে যাচ্ছি। জি স্যার। বাড়িতে আমার মেয়ে আছে, একটু ওর দিকে একটু খেয়াল রাখবো, ঠিক আছে? জি স্যার, আপনি কোনো চিন্তাই করেন না। না না, তোমার প্রতি আমার সেই ভরসা আছে, তার জন্যই তো আমি তোমার মতো একটা দারুণ দেখেছি। তাহলে আমি গেলাম। হ্যাঁ জি স্যার। আচ্ছা বাড়ির দিকে খেয়াল রেখো। স্যার, এই বাড়ি থেকে চলে গেছে মানে তার মেয়ে এখন একা আছে। একা থাকা মানে ওর সাথে আমার প্রেম করা। যাই হোক, একা যেহেতু আছে আমি এক্ষুনি যাই, কারণ তার মেয়ে তো আমারে ভালোবাসে, আমারে পছন্দ করে। ম্যাডাম, ম্যাডাম, স্যার চলে গেছে বাড়ি থেকে। কই? আসেন। আমি তো আপনার বাড়ির দারোয়ান, আর আপনি হচ্ছেন কোটিপতি বাড়ির একমাত্র মেয়ে। আমি কি করে মনে করেন আপনাকে তুমি করে ডাকি? আর তো কি হয়েছে, আমি তো তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, তাহলে কি ম্যাডাম বলাটা সাজে? কিন্তু আমিও ভালোবাসি, আপনিও ভালোবাসেন। আমাকে দুইজনের বিয়া কি মাইনে নেবো? আপনার বাবে মাইনে নেবো না, তার চেয়ে বরং আমাদের ভালোবাসাটা না বাসাই ভালো। না না না, এটা তো হতে পারে না। আমার বাবা যদি মেনে না নেয় তাহলে আমরা এক কাজ করব, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। সত্যি কইতাছেন? হ্যাঁ। আপনি পালাই গিয়ে বিয়ে করবেন আমারে? হ্যাঁ। না না না, আমার বিশ্বাস হয় না। আমার মনে হইতাছে আপনি আমার সাথে নাটক করতেছেন, কারণ আমি গরিব মানুষ আর আপনি হচ্ছেন কোটিপতি মানুষ। আপনার সাথে আমার যায় না। না না, আমি এই প্রেম ভালোবাসার মধ্যে নাই, আর শুধু শুধু এই নাটকের ভিতরেও আমি নাই। আরে ধুর, কি বোকা বোকা কথা যে বলো না তুমি। শোনো, কোটিপতি হয়েছি তো কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি নাকি, আর তুমি আমার কথা বিশ্বাস করছো না? আচ্ছা ঠিক আছে, এক কাজ করব, কালকে আমরা দুজন পালিয়ে যাব। আমি সুন্দর করে বসে যে তোমার জন্য অপেক্ষা করব। সত্যি? হুম। আমরা কালকে পালিয়ে যাব? হ্যাঁ কালকে। সত্যি তুমি আমার বিয়ে করবে তো? হ্যাঁ অবশ্যই, ভালোবাসি, বিয়ে করতে সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাজি। তাহলে কিন্তু ফাইনাল কথা, কালকে আমি পালিয়ে বিয়ে করব তোমারে। ঠিক আছে। কি ব্যাপার, এখন মন আসে না? কতক্ষণ হয়ে গেছে গা, বুঝলাম না কিছু। ও কি আসবে নাকি আসবে না? আমার তো মনে হয় আসবে, কারণ যেভাবে আমি ওরে পটাইছি, আমার প্রতি যে পাগল হয়েছে, নিশ্চিত আসবে। আসলে আমি বিয়ে কইরা তারপর ঘর সংসার করবো মরে নিয়ে। আচ্ছা তোমার আশপাশে কি মানে তোমার কেউ ফলো করে নি তো? না, এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চলো, কারণ আমার বাবার লোকজন, আর বাবা যদি একবার জানতে পারে যে তোমার সাথে আমি পালিয়ে যাচ্ছি তাহলে কিন্তু তোমাকে মেরেই ফেলবে। হ, তুমি ঠিকই বলছো, আমাদের এখান থেকে দ্রুত পালাতে হবে। আর বুঝো তো, তোমার বাবার অনেক টাকা পয়সা এবং ক্ষমতাশালী সে, আর আমি তো সামান্য একজন দারোয়ান, আমার তো টাকা পয়সাও নাই আর আমি তো আমার কোনো ক্ষমতাও নাই। যাই হোক, তুমি যে আমার ভালোবাসা আমার সাথে পালাইতেছো এই জন্য তোমার ধন্যবাদ, চলো যাই। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না, তাড়াতাড়ি চলো। বাবা যদি একবার জানতে পারে তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। চলো।
খুব ভালো হয়েছে মা কই মা আসেনার সাথে মায়ের নিয়ে তাড়াতাড়ি চলে আয় আমি তো কাম গড়াইয়া ফেলাইছি আরে আমাকে মালিক আছে না মালিকের মায়ের তো ভাগাই নিয়ে পড়ছি আমি দারোয়ান হয়েছি তাতে কি হয়েছে এই জন্য কি মালিকের মায়ের ভাগাই নিতে পারবো না মালিকের মায়ের ভাগাই নিয়েছি বিয়ে টাকা কইরা হ্যাঁ বিয়ে করুম কিন্তু টাকা পয়সা তো দরকার আছে তারপরে তো মালিকের ব্ল্যাকমেল করবার কয়দিন পরে খালি করবি টাকা দাও টাকা দাও টাকা দাও তারপরে আমি হয়ে যাবো এই বাড়ির মালিক বুঝছ টাকা আচ্ছা ঠিক আছে তোরা তাড়াতাড়ি আয় তো ওয়ালাইকুম সালাম কি আমার মেয়ে আর আমার বাড়ির দারোয়ান জামাই বসে যে কাজের অফিস থেকে বলিস কি তাই তো না আমি বাড়ি থেকে বেরোছি কিন্তু আমি দারোয়ান গেটে আছে কিনা একটু খেয়াল করলাম না আচ্ছা তুই ফোনটা কাটতো আমি একটু দারোয়ান একটু ফোন দিয়ে দেখি ফোন তো বন্ধ তার মানে কি দারোয়ানের বাচ্চা আমার ভোলা ভালা মেয়েটাকে নিয়ে ভাগলো কিন্তু ভাই ভাইয়া লইয়া পড়ছি আমি জানি এখন কইছে আমাকে দ্রুত বাড়ির কাছে যাইতে হারামি আমি এত সুন্দর করে যে সাজুগুজু করলাম মানুষের বাড়ি থেকে গয়না টয়না সাই নিয়ে এসে পড়লাম হ্যাঁ এখন তুই কইতেছিস যে একেবারে বিয়ে টিয়ে করে হেলাইছে না ও মা আমি তো চাইছিলাম সুন্দর একটা হলুদ শাড়ি কিনতে কিনতাম না হ তোর কিন্তু লাগবো না হুন তাহলে কি বিয়ে করে ফেলাইছে নাকি চল তো আগে যে দেখি বিয়ে করুক বা না করুক লও আগে চল কি ব্যাপার আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন বসে আছি কেন আমরা যাবো না হ যাবো তো কাজী অফিসে যাবো কিন্তু সাক্ষী বলছিলাম তো এবার আমি ওর বাবার কাছে টাকা পয়সা চামো কারণ ওর বাবার অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে সব আমার অ্যাকাউন্টে জানে দিয়ে দেয় আর ওই যে বাড়িটা আর গাড়িটা ওইটাও আমার হইব কারণ ওই মাইয়া যতক্ষণ আমার কাছে থাকবো ততক্ষণ সবকিছু আমার হইব হ্যাঁ
অনেক দিন ওই বাড়িতে আমি দারোয়ানগিরি করছি আর দারোয়ানগিরি করতে রাজি না মানি ওদিকে আটকে রাখতেছে আর আমি এদিক দিয়ে আমার টাকা পয়সা উদ্ধার করি কোথাও তো খুঁজে পেলাম না হ্যালো আমার বাড়ির দারোয়ান কিরে সারাদিন তোর মোবাইল বন্ধ ছিল কেন কি আমার মেয়ে তোর কাছে আর তুই কিনা আমার মেয়েকে আটকে দিতে আমার কাছে টাকা চাচ্ছিস 50 লক্ষ টাকা আর জায়গা সম্পত্তি সমস্ত দলিল তা না দিলে তুই আমার মেয়ের ক্ষতি করে ফেলবি এই এই শোন 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 ফোন কাটবি না আমার কথা শোন তোর টাকা পয়সা যা লাগে আমি তোকে দিব আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয় কোথায় আসবো তোর বাড়িতে আচ্ছা তুই বাড়িতে থাক আমি আমার জায়গা সম্পত্তির দলিল হ্যাঁ হ্যাঁ 50 লক্ষ টাকা সব দেবো তারপরেও যদি আমার মেয়ের কোনো ক্ষতি করিস না আমি তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো আমি আসছি আসছি কি ব্যাপার আপনারা আমাকে এইভাবে বেঁধে কেন রেখেছেন আমার দোষটা কি আমি কি করেছি আরে বাবা রে এত কথা বলো না তো তুমি খালি নড়াচড়া করো এই জন্য তোমারে বাইন্ধা রাখছি আমার ছেলে দে এখন আসতেছেই না কেন এই রুবিনের ফোন দে তো আম্মা আমি তো ফোন দিছি কিন্তু কথা হইলো কি বাবার সাথে খারাপ ব্যবহার করে না ভালোবাসলে না বাইন্ধে রাখতে তোমার তুমি কত ভালোবাসি বোঝো না কেন না হইলে গিয়ে আমারে বিয়ে করতে তুমি বাড়ি থেকে পালাই আসো আমার মেয়েকে বেঁধে রেখেছেন কেন টাকাটা পেলে ছেড়ে দিব শুধু কি টাকা নিয়ে আসছে নাকি দলিল টলিল সবকিছু নিয়ে আমি সব নিয়ে আসছি বাবা কিসের টাকা মা তোকে বেঁধে রেখে মুক্তি পান দাবি করেছে 50 লক্ষ টাকা আর আমার জায়গা সম্পত্তি দলিল আমি সবকিছু নিয়ে এসেছি মা তারপর আমি তোকে চাই মা এই কাহিনী তুই এত বড় চিকারি করেছিস আমার সাথে আমি তোকে ভালোবেসেছিলাম তোকে ভালোবেসে আমি তোকে বিশ্বাস করে আমার বাড়ি ছেড়ে আমার বাবাকে ছেড়ে তোর সাথে বেরিয়ে চলে এসেছি শুধুমাত্র তোর সাথে আমি সংসার করব বলে আর তুই কি না আমার টাকার লোভে আমার সাথে চিটারি করেছিস বাতপারি করেছিস ওকে ছাড়বো না বাবা তুমি এভাবে ওকে তুমি একটা টাকাও দেবে না তুমি পুলিশে কল দাও ওকে পুলিশে ধরিয়ে দাও না মা আমি থানা পুলিশে জামলে যেতে চাই না মা আমি টাকা পয়সা কি করব তুই যদি না থাকস আমি টাকা দিয়ে কি করব মা হ্যাঁ আপনার বুদ্ধি আছে বলেই তো আপনি কোটিপতি হইতে পারছেন আর এই যে আপনার মেয়ে তার মাথা না একটু বুদ্ধি নাই যদি বুদ্ধি থাকতো কেউ কি দারোয়ানের সাথে প্রেম করে মালিক হইয়া হ্যাঁ বুদ্ধি নাই বলেই করছে আর ফাঁসছে এবার টাকা পয়সা গুলো দেন আমরা হিসাব করে নিই তোমার টাকা গুলি বুঝে নাও দলিলপত্র বুঝে নাও আমার মেয়েটা ছেড়ে দেবো আমার মেয়ে কষ্ট পাইতেছে আচ্ছা 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 আমি এখনই ছেড়ে দিতেছি আগে টাকার ব্যাগটা খোলেন এবং টাকা গুলো আমাকে বুঝাই দেন বাবা তুমি টাকা দিও না বাবা সত্যি কথা বুঝতে পারছি তুই কথা বুঝতে আমি টাকা পয়সা দিয়ে কি করব আমি টাকা পয়সা দিয়ে কি করব টাকা আমি টাকা পয়সা দিয়ে সব টাকা নিয়েছি কেউ হবে না তুই কি ভাবছিস আমি বোকা পিস্তল পিস্তল কি জন্য আপনি পিস্তল নিয়ে আইসেন কি লাগে টাকা দিতে আইসেন না টাকা দেন আর আর পিস্তল নিয়ে জানগা আমি 50 লক্ষ টাকা দলিল তোর জন্য নিয়ে আসবো আরে হারামি তুই অনেক কান্নাকাটি করছিলি আমি গ্রামের ছেলে আমার বাবা নাই আমার একটা চাকরি দেন তোর কথায় আমার মায়া লাগছিল তোর আমি চাকরি দিছিলাম তুই সেই দুর্বলতার সুযোগ পাইয়া তুই আমার মায়া এটারে পটায় পাটায় নিয়ে তুই কি ভাবছিস তুই আমার মেয়ে বিয়ে করবি মেয়ের জামাই হবি একদম মাথার খুলি উড়াই ফেলামো আল্লাহ গো তাও তো ভালো পিস্তলটা দিয়ে গুলি করে না যদি গুলি করতো তাহলে তো মরে যাইতাম হায় আল্লাহ তুই এ বসার লোক কইরা বিয়ে করলাম কুটি কুটি মাইয়া রে কিন্তু কাজ হবে কি
Tak mana kita bagai begitu cakap sih, itu dia itu.